আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি খুব পুরনো দিনের একটা রেসিপি, কচুরলতি দিয়ে কাতলা মাছের রান্না। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। হ্যালো ভিউয়ার্স, মুনস ম্যাক্রোকজমের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক অভিনন্দন। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আর এখানে দেখো, আমি কচুরলতি কেটে পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি। এটাকে আমি কালকেই কেটে রেখেছিলাম ফ্রিজে, তো তাই একটু কালো কালো হয়ে গেছে। আর এখানে দেখো, একটা আলু আমি এইভাবে জিরি জিরি করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এই রান্নাটার সাথে আলুও দিতে পারো, আবার নাও দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। আর এখানে দেখো, কাতলা মাছগুলিও আমি খুব ভালোভাবে একটু নুন আর লেবু দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নুন আর লেবু দিয়ে ধুয়ে নিলে তাতে মাছের যে আষ্টে একটা গন্ধ থাকে সেটা চলে যায়। আর এখানে দেখো, আমি মাছগুলি এইভাবে ছোট ছোট পিস করেই কাটিয়ে নিচ্ছি, তাতে তেল মশলা খুব ভালোভাবে ঢোকে মাছের মধ্যে। আর এখানে মশলাও আমি নিয়ে নিয়েছি, মশলা লাগছে এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি, এই রসুনগুলি নিয়েছি আমি, আরেকটা পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি। এবার একটা বড় পাত্র নিয়েছি, এবার তাতে একে একে সব কিছু দিয়ে দেবো আমি। প্রথমে কচুরলতিটা দিয়ে দিলাম, দিয়ে কেটে রাখা আলুও দিয়ে দিলাম, তারপরে মাছগুলি দিয়ে দেব। এই যে সবগুলি মাছই আমি দিয়ে দেবো। তোমরা চাইলে মাছটা আলাদা ভেজেও দিতে পারো, এটা যার যার টেস্টের উপর ডিপেন্ড করে। আমার এরকমই ভালো লাগে, তাই আমি এভাবেই দিয়ে দিই। তারপর আমি 3 টিস্পুন নুন দিয়ে দিলাম, নুনটা এটার মধ্যে একটু বেশি লাগে। আজকে আমি আর হলুদ গুঁড়োটা দিচ্ছি না, তোমরা চাইলে হলুদ গুঁড়োটাও দিতে পারো। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এবার কাঁচা লঙ্কাটা আমি কাঁচা লঙ্কা রসুন থেতো করে নিয়েছি, আর এখানে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছিলাম, সবগুলি আমি দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব, সর্ষের তেলটা একটু বেশি দিতে হয়, তাতে টেস্টটাও ভালো আসে। এবার 2-3 মিনিট যাবৎ এটাকে ভালো করে একদম মেখে নিতে হবে। তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। এরকম মজার মজার নতুন নতুন আরও ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসতে থাকবো। এই মাখার মধ্যেই কিন্তু অর্ধেক রান্না হয়ে যায়। এই দেখো, খুব ভালোভাবে ভালো করে মশলা মাছের মধ্যে লাগিয়ে মেখে নিচ্ছি। এটা খুব পুরনো দিনের রান্না, কিন্তু খুব সুস্বাদু হয় খেতে, আর রান্নাতেও তেমন ঝামেলা নাই, খুব ঝটপটেই হয়ে যায়। এই দেখো, খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি 5 মিনিটের জন্য এটাকে রেখে দেব। এবার আমি কড়াইটা চাপিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেলে তাতে আমি সামান্য সর্ষের তেল দিয়ে দেব, কারণ আগেই আমি অনেকটা সর্ষের তেল দিয়েছি মাখানোর সময়, তাই এখন একটু কমই দিলাম। তেলটা একদম গরম হয়ে গেছে আর পুরো ধোয়া উঠতে শুরু করেছে। এবার আমি ম্যারিনেট করা মাছ আর কচুরলতি দিয়ে দেব। আমি তো এই রান্নাটা এখানে কাতলা মাছ দিয়ে করছি, তোমরা চাইলে অন্য কোনো মাছ দিয়েও করতে পারো, তবে বড় মাছ হলে বেশি ভালো হয় খেতে। আর চিংড়ি মাছ দিয়েও কিন্তু কচুরলতি ভীষণই ভালো লাগে। এই কচুরলতি দিয়ে চিংড়ি মাছও আমি একদিন তোমাদের সাথে শেয়ার করব। এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি মশলা ধোয়া জলটা এবার দিয়ে দেব। সামান্য জলই দিতে হবে, বেশি জল দিলে আবার পুরোটা ঘেটে যাবে, তো সামান্য জল দিলাম। দিয়ে এবার আমি ঢেকে দেব। এই রান্না পুরোটাই কিন্তু ঢেকে ঢেকে করতে হবে। আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে করে দেব। 5 মিনিট পর ঢাকনা তুলে নিলাম, আর এই দেখো অনেকটা জলই বেরিয়েছে, এখনও কিছুই হয়নি। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে 2-3 মিনিটের জন্য আবার ঢেকে দেব। কিছুক্ষণ বাদে বাদে ঢাকনা তুলে এইভাবে নাড়তে হবে, না হয় নিচে লেগে যেতে পারে। তো এবার 2-3 মিনিটের জন্য আবার ঢেকে দিলাম। 2-3 মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনা আবারও তুলে নিলাম, আর এই দেখুন জলটা অনেকটাই কিন্তু শুকিয়ে এসছে, আর তেলও ছাড়তে শুরু করেছে আস্তে আস্তে, আর মাছগুলিও অনেকটা সেদ্ধ হয়ে এসছে। এবার খুব আস্তে আস্তে নরম হাতেই নাড়াচাড়া করতে হবে, না হয় মাছগুলি ভেঙে যেতে পারে। আর এই দেখুন, আলু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, আর কচুরলতিটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। আপনারা একইভাবেই ততক্ষণ পর্যন্ত এটাকে ঢাকা দিয়ে দিয়ে এইভাবেই রান্না করবেন, যতক্ষণ না সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এই দেখুন, জলটা অনেকটাই শুকিয়ে গেছে, আর গ্রেভিটাও একদম পুরো আঠা আঠা হয়ে গেছে, তার মানে রান্না আমার প্রায় হয়ে এসেছে। আমি প্রায় 4 বার ঢাকা দিয়ে রান্নাটা করার পর এরকম একটা গ্রেভি তৈরি হয়েছে। ভিডিওতে তো আর এতবার ঢাকা দিয়ে দেখানো সম্ভব না, তাই আপনাদেরকে বলে দিলাম। এবার সবশেষে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম, বাস হয়ে গেল আমার কাতলা মাছ দিয়ে কচুরলতি রান্না।
আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম। পুরো রান্নাটাই কিন্তু আমি লো মিডিয়াম রেখেই করেছি। এবার আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট ও শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর তোমরা যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছো তারা অবশ্যই কিন্তু আমার পেজটিকে ফলো করে দিও। আজকের জন্য তাহলে এখানেই শেষ করছি, টাটা।